মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকৰ আগত এক্সাৰচাইজ 2.3 চাৰিৰ তিনি আৰু চাৰি নম্বৰ অংকটোলৈ আহিছোঁ। আশা কৰোঁ অংকটো তোমাৰ অংক দুটা তোমালোকৰ কাৰণে মানে ভাল লগা হৈ যাব, উঠিব আৰু ইজি হৈ যাব, আৰু তোমালোকে এই ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষ লৈ চাব চাবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা। আহোঁ আমি মূল অংকলৈ। কি আছিলে ভাগ চাৰি নম্বৰ, ভাগফল আৰু ভাগশেষ নিৰ্ণয় কৰা। কি কৈছে, ভাগফল আৰু ভাগশেষ নিৰ্ণয় কৰিব দিছে। তিনি নম্বৰত আছে থ্ৰী এক্স কিউব মাইনাছ ফাইভ এক্স স্কোৱাৰ প্লাছ টেন এক্স প্লাছ থ্ৰী, থ্ৰী এক্স প্লাছ ৱানেৰে ভাগ কৰিলে এক্স টু দি পাৱাৰ ইলেভেনক ইলেভেন মাইনাছ ফাইভক এক্স প্লাছ ৱানেৰে ভাগ কৰিলে কি হ'ব। না আমি এক নম্বৰৰ সমাধানটো লৈ আহিছো। এক নম্বৰত কি আছে চোৱা, এইখিনিক আমি এইটোৰে হৰণ কৰিব লাগে, যিটো হৰণ কৰিব লাগে এইখিনি এইটোৰে হৰণ কৰিব লাগে। অকে, গতিকে আমি এইখিনি ইয়াতে লিখিলো। এতিয়া হব কি, আমি আগৰ ভিডিঅ'ত তোমালোকক কোৱাৰ দৰে কি হব, এই ইয়াৰ প্ৰথম পদটোৰে ইয়াৰ প্ৰথম পদত হৰণ কৰা। আমি ইয়াতে কৰি চাওঁ, থ্ৰী এক্স কি আছে ইয়াতে থ্ৰী এক্স হব। মই কি কেনেকৈ তোমালোকক সহজতে শিকাইছিলো যে থ্ৰী এক্স কি মানে তিনিটা এক্স আছে, মানে তাৰমানে ইয়াতে থ্ৰী এক্স মানে এটা কমি যাব, এটা দি কৰিলে এটা কমি গলে কি হব, এটা এটা কেনচেল থাকিব কি এক্স স্কোৱাৰ। গতিকে এইটোৰে এইটো হৰণ কৰিলে কি হব এক্স স্কোৱাৰ। এতিয়া এক্স স্কোৱাৰে গোটেইখিনি পূৰণ কৰিব লাগে, এইটো প্লাছ প্লাছ প্লাছৰ গোটেইখিনি, গতিকে চিনৰ গোটেইখিনি প্লাছে হব। থ্ৰী এক্স আৰু এক্স স্কোৱাৰ পূৰণ কৰিলে এক্স কিউব হব। তাৰপিছত প্লাছ আছে, প্লাছ দিওঁ অনৰ লগত, এইটো পূৰণ কৰিলে অনটো লিখিব নালাগে, এতিয়া এক্স স্কোৱাৰ হব। এতিয়া আমি কি কৰিব লাগিব, এই হৰণৰ নিয়ম হ'ল কি, ইয়াতে প্লাছ থাকিলে মাইনাছ দিব লাগে, মাইনাছ থাকিলে প্লাছ দিব লাগে। গতিকে ইয়াতে প্লাছ আছিল মাইনাছ দিছো, প্লাছ আছিল মাইনাছ দিছো, গতিকে এইখিনি মাইনাছৰ এইটো চিন ধৰিবা, এইটো মাইনাছৰ এইটো হল প্লাছৰ কেনচেল। ইয়াতে হল এইটো মাইনাছৰ এইটো চিন ধৰিব লাগিব, এইটো মাইনাছৰ এইটো মাইনাছৰ, গতিকে দুটা মাইনাছৰ হলে যোগ কৰি চিহ্নটো দি দিব লাগিব, চিহ্নটো মাইনাছ। গতিকে পাঁচ এক্স স্কোৱাৰ আৰু এক্স স্কোৱাৰ মানে এটা এক্স স্কোৱাৰ যোগ কৰিলে ছিক্স এক্স স্কোৱাৰ হব। অকে, ছিক্স এক্স স্কোৱাৰ প্লাছ টেন এক্স মাইনাছ থ্ৰী। অকে, এতিয়া আমি কি কৰিম, এইটোৰে ইয়াক আকৌ হৰণ কৰিম, এইটোৰে এইটোক হৰণ কৰিলে কি হ'ব, ইয়াতে আমি অনায়াসে কৰোঁ, এইটো কি আছিল ছিক্স এক্স স্কোৱাৰ বা মাইনাছৰ আছে দেই হা বাই থ্ৰী এক্স, ইয়াৰ এইটো একেবাৰে এতিয়া দুই বা এইটো এটা কমি যাব, তাৰমানে এক্স হ'ব মাইনাছৰ টু এক্স, গতিকে ইয়াতে তুমি লিখে তোমালোকে লিখা মাইনাছৰ টু এক্স। গতিকে মাইনাছ আৰু ইয়াতে প্লাছ পূৰণ কৰিলে মাইনাছ টু আৰু তিনি পূৰণ কৰিলে ছয়, এক্স আৰু এক্স পূৰণ কৰিলে এক্স স্কোৱাৰ। অকে, মাইনাছ প্লাছত মাইনাছ, আগত সাংখ্যিক মান কেইটা পূৰণ কৰা, টু আৰু ওৱান পূৰণ কৰিলে টু, এক্স আছে এক্স, এক্সটো নাই, গতিকে এইটোৱে হ'ব। গতিকে এই চিনবিলাক আমি চেঞ্জ কৰি দিব লাগিব, মাইনাছৰ আছিল প্লাছ কৰিলোঁ, এইটো প্লাছৰ এই চিনটো ধৰিবা দেই, আৰু এইটো কেনচেল, ইয়াতে এইটো প্লাছৰ ভাল এইটো প্লাছৰ, দুটা প্লাছৰ মাজত যোগ কৰি চিহ্নটো প্লাছ বা আপুনি প্লাছ দিব নালাগে, গতিকে দহ আৰু দুই বাৰ এক্স মাইনাছ থ্ৰী। অকে, এতিয়া এইটোৰে এইটোক আমি হৰণ কৰিব লাগে, কেৰে বাৰ এক্স বাই থ্ৰী এক্স কৰিব লাগে, এইটো এইটো কেনচেল, এইটো চাৰি বাৰ, গতিকে চাৰি হ'ব, প্লাছৰ চাৰি দিব লাগিব ফ'ৰ হ'ল। ইয়াতে কি হ'ব, এই ফ'ৰ দিয়ে দুটাকে পূৰণ, তিনি চাৰি গুণ বাৰ, এক্স প্লাছ আছে প্লাছে দিব লাগিব, চাৰি এক গুণ চাৰি, তেনে হৰণৰ নিয়মতে এইখিনি চেঞ্জ হৈ যাব। ইয়াৰ অকলে থকা মানে কি, কোনো চিন নাথাকিলে এইটো প্লাছ মনে মনে থকা, এইটো এইটো কেনচেল, গতিকে এইটো মাইনাছ এইটো মাইনাছ, তেতিয়া চিহ্নটো মাইনাছ আৰু যোগ কৰিব লাগে, একে চিন হলে যোগ কৰিবা, বেলেগ বেলেগ চিন হলে ডাঙৰৰ পৰা সৰু বিয়োগ কৰিব লাগিব। অকে, গতিকে আমাৰ কি হ'ল, ভাগফল ইকুৱেল টু
x square minus 2x plus 4 आरु भाग है किमान हुसे minus 7 ओके इटु की minus 7 होगो भाग है उसी पलाने गोदी के एक ही नहीं होगो आमार required answer उसी बच्चा हरण करटो एटा किंतु तुमालोको परीक्षा तहार पूर्ण सम्भावना आसे তোমালোকে এটা তাতে কোশ্চেন নম্বর 2 তে এটা রং করিছো তোমালোকে হেরি করিবা এই হেটো 1 ন হয় 3 হবো ওকে এতিয়া আমি আহো 4 নম্বর অঙ্ক লৈ 4 নম্বর অঙ্কটো সল ব্লেক ধরনর দিছে x টু দি পাওয়ার 11 মাইনাস 5 ও x প্লাস 1 রে ভাগ করিলে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করা এতিয়া আমি কি করিব লাগিব x প্লাস 1 রে x to the power 11 minus 5 फॉर्म करिब लागबो आमी जेने को नियमत अलग दिगल हबो हां गुदिके जेने को नियमत आमी करिसु तुमा लके ठीक हे नियमते एटो करिबो पारा करिबो लागबो आरो करिले एटो आन्सर होय जाबो तुमा लके इमान हेरी खाबो ना लागे अंकखिनि धुनिया कोइ क्लियर करिबोले जत्न करिब लागबो सेम आगर नियमत एटो केबो x रे x to the power 11 लिखार दरकार ना तुम लोग हरण कर প্লাস আছে প্লাস চিহ্ন হব আর প্লাস দিলু অনর লগত যিকোনো সংখ্যা পূরণ করলে সেটা হব এক্স টু দি পাওয়ার 10 হব হলে এতে এই সিম কি চেঞ্জ হব হইছে এতে এটু ক্যান্সেল থাকিও কি এটু লগত এটু মিল নাই গদিকে এই এক্স তলে আগত লিখিব লাগিব মাইনাস ও এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 5 এগেইন এই টু দি ইয়া হরণ করিলে কি হব চিহ্ন মাইনাস এর হব এটা কমি যাব কমি গলে মাইনাস x to the power 9 আৰু মাইনাস আৰু এটো পূৰণ কৰিলে কিমান হ'ব এটোৰে কিমান হ'ব x to the power 9 ইয়াতে দিব লাগিব ওকে আৰু এটো দি এক হেৰি কৰিলে x to the power হৰণ কৰিলে 10 হ'ব হলনে এতে মাইনাস প্লাসত মাইনাস ওকে এটো দি পূৰণ কৰিলে অনৰ লগত যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে হে সংখ্যাটো হ'ব এটো এতে চেঞ্জ কৰি দিও हरण नियम कैंसल प्लस माइनस प्लस नाइन प्लस दु ना माइनास फाइव अलग दीघल हम तुम लोग बुझी पालने हरण कर चिन्ह तो प्लस प्लस हम तक कमी एक्स टू दि पावर एट हम इतना देखिए एक्स टू दि पावर एट चिन्ह तो प्लस हम नाइन हम প্লাস প্লাস হব x টু দি পাওয়ার 8 হব ইয়াতে আমি সিম বিলাক চেঞ্জ করে দিউ ওকে এটা এটা ক্যান্সেল এটা হবে মাইনাস আর ইয়া লগত কিন্তু এটা যোগ বিয়োগ করা না যায় হদিস পথ হয় না মাইনাস আর x টু দি পাওয়ার 8 মাইনাস আর 5 ওকে এতে এটা দিয়ে আকো ইয়া হরণ করলে কি ভাগ করলে কি হবে এটা কমে যাব x টু দি পাওয়ার এরকম যাই থাকিব माइनस एक्स टू दि पावर एट माइनस प्लस माइनस एक्स टू दि पावर सेवेन सीनर की हम चेन्ज कर दिया कैंसल प्लस एक्स टू दि पावर सेवेन माइनस फाइव ओके दी खरण कर ले हम प्लस हम और एट कमी जब एक्स टू दि पावर सिक्स हम अलग दीघल मैं कैसिल ना x to the power 6 no sorry 7 x লগত পূৰণ কৰিব লাগিব এটা আৰু এটা পিছত পূৰণ কৰা তাৰ পিছত এটা লগত এটো x to the power 6 হ'ব পূৰণ কৰিলে ইয়াতে মাইনাস দিয়া ইয়াতে কিমান হ'ব মাইনাস এটো এটো কেনসেল মাইনাস x to the power 6 মাইনাস 5 ওকে এতিয়া আকো ইয়াতে এটা কমাই দিব লাগিব চিহ্নটো মাইনাস আছে এনেকে কৰিয়ে থাকা
এটাকে কমাই দি ইয়াতে মাইনাস x টু দি পাওয়ার 6 হব এটার লগত এটো পূরণ করিলে তারপর মাইনাস প্লাস হত মাইনাস x টু দি পাওয়ার 5 হব ইয়াতে প্লাস দিয়া ইয়াতে প্লাস দিয়া এটো এটো ক্যানসেল করা কি হব এটো প্লাস হল হলে বাপনে প্লাস দিব না x টু দি পাওয়ার 5 মাইনাস 5 হইছে না গয়ে আছে এটো গয়ে থাকিব পূরণ ব্লক করি থাকলে গয়ে থাকিব তার পিছত আর এটো প্লাস হল আছে নেতাল চিহ্ন প্লাস দি এটা কমাই দিলু কমাই দিলে কি হব x টু দি পাওয়ার 4 আর x পূরণ করা x টু দি পাওয়ার 5 হব মাইন প্লাস মাইনাস প্লাস প্লাস তাহলে x টু দি পাওয়ার 4 আর 1 পূরণ করলে x টু দি পাওয়ার 4 হব তাহলে ইয়াতে কি হব ইয়াতে এটো মাইনাস চিহ্ন হব এটো আমি মাইনাস দিব লাগিব এটো এটো ক্যানসেল এটো কি হব মাইনাস x টু দি পাওয়ার 4 তোমালোকে মাইনাস 5 তোমালোকে কিন্তু তলে তলে লিখি যাব লাগিব ওকে তোমালোকে তলে তলে লিখি যাবা মই কিন্তু ইয়াতে লিখিছো কারণ মোর আৰু ঠাই নহা হ এতে লিখি লও মাইনাস অর x টু দি পাওয়ার তোমালোকে তলে তলে লিখি যাবা ফুল পেজত লিখিবা মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 5 এতে কি হব এটা কমাই মাইনাস চিহ্ন আছে মাইনাস এটা কমাই দিয়া কি মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কি আহি আছে প্লাস দেয়া এটু প্লাস দেয়া এটু ক্যানসেল এটু কি হব মাইনাস তো নাই প্লাস বাপনি প্লাস দিব না লাগে x কি মাইনাস 5 এতে এটু কমাই দেয়া ইয়াতে প্লাস আছে প্লাস হব হে আগর নিছনা মই অলপ শর্ট করিছো দিতু অঙ্কটো দিগল দেতে হলে কি হব কিয়ারে এটো এটা কমাই দিলে x স্কয়ার লব লাগিব x স্কয়ার আর x পূরণ করিলে x কিপ প্লাস 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 এই দিবা অন এর লগত এটো পূরণ করিলে x স্কয়ার হবো এইটো মাইনাস দেয়া এইটো মাইনাস দেয়া এটো এটো ক্যানসেল তাহলে এতে থাকিল কি মাইনাস ওর x স্কয়ার মাইনাস ওর এইটোরে ইয়ার হরণ করিলে মাইনাস x ওকে মাইনাস x আর x পূরণ করলে মাইনাস x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস x আর 1 পূরণ করলে x এতে এটো চেঞ্জ করে দেয়া এটো এটো ক্যানসেল তাহলে কি হবে x প্লাস মানে সরি মাইনাস 5 এতে x এর x এর হরণ করলে 1 প্লাস 1 হব তাহলে প্লাস 1 গদিকে 1 অনে দিয়ে দুটো পূরণ করা x আর 1 পূরণ করলে x প্লাস প্লাস পূরণ করলে প্লাস 1 আর 1 পূরণ করলে 1 এটো চেঞ্জ করে দিয়া ওকে দিস দিস ক্যানসেল এটো মানে গতিকে মাইনাস 6 গতিকে ভাগ ফলটো কিমান হবো ভাগ ফল তোমার ইমান ডাঙর দিছে অলপ মই এইখানে পড়া লিখে দিও কিমান ডাঙর ভাগ ফল ওলালি চাইছা ভয় খাব না লাগে নিয়ম মতো কইলে হল এটো তোমালোকর ব্রেনর পরীক্ষা দিছে বুদ্ধি পরীক্ষা দিছে x টু দি পাওয়ার 10 মাইনাস x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি এটা মাইনাস এটা প্লাস 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইন প্লাস x স্কয়ার প্লাস সরি মাইনাস x প্লাস 1 সো এইখিনি হল বুঝছে না ওকে এইটো আর ভাগ হে ফল কি মান ভাগ হে মাইনাস 6 গতিকে এইখিনি হল আনসার গতিকে তোমার লোকে এই চারি নম্বর অঙ্কখিনি নিশ্চয় বুঝি পাইছা ভিডিওটো ভাল লাগিলে তোমালোকে লাইক করিবা শেয়ার করিবা আর কমেন্ট করিবা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল ম্যাথস অসম।